ফরিদপুরে কলেজ ছাত্র প্রান্ত হত্যায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলাও হয়নি। এদিকে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অনার্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত মিত্রের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ও শহর পূজা উদযাপন পরিষদ। ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতা তাপস সাহা, সুকেশ সাহা, অজয় রায়, শঙ্কর সাহা সহ শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। সোমবার দিবাগত রাত দুটোর দিকে বন্ধুর বোনকে রক্ত দেবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে খুন হন প্রান্ত মিত্র।